শুধু আজকের জন্য 16ই জুলাই আত্মমর্যাদা। মনের গভীরে নিজেকে আমি অভাবী, অক্ষম এবং নিকৃষ্ট বলে অনুভব করতাম। বেসিক টেক্সট পৃষ্ঠা নাম্বার 112। জীবনের চলার পথে আমাদের অনেকের মধ্যেই ভীষণ একটা হীনমন্যতার অনুভব বা আমি যথেষ্ট ভালো নই এটা মনে হতো। আমাদের মনের গভীর থেকে কেউ যেন ক্রমাগত চেঁচিয়ে বলতো, তুমি একেবারেই মূল্যহীন, অপদার্থ। আমাদের মধ্যে অনেকেই রিকভারির শুরুতেই বুঝে গিয়েছিলাম যে নিজেই নিজেকে ছোট ভাবার একটা প্রবণতা আমাদের আছে। আমরা কেউ কেউ হয়তো মনে করতাম যে আমাদের এই হীনমন্যতার বোধই আমাদের সব সমস্যার জন্ম দিয়েছে। এই হীনমন্যতাটা আমরা হয়তো পারিবারিক জীবন থেকে শিখেছি বা অন্যদের সাথে মেলামেশার থেকে এসেছে। যেখান থেকেই আসুক না কেন, এনেতে কিন্তু আমরা নিজেদেরকে পুনরুদ্ধার করার উপায়গুলি শিখি। যে আত্মমর্যাদা চুরমার হয়ে গিয়েছিল কখনো কখনো শুধু একটা এনএ সার্ভিসের দায়িত্ব নিয়ে, সেটা আবার গড়ে উঠতে শুরু করে। কিংবা হয়তো আমাদের কাছে অনেকগুলি ফোন আসছে, কারণ এই প্রথমবার কিছু লোক আমাদেরকে ফোন করে শুধু এটাই জানতে চাইছে যে আমরা কেমন আছি, ভালো আছি তো। তারা আমাদের কাছ থেকে কিছুই চায় না, তারা শুধু সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়ে আমাদেরকে সাহায্য করতে চায়। তারপর আমরা একজন স্পন্সরকে পাই যে আমাদের বোঝায় যে আমাদের একটা মূল্য আছে, এবং যতক্ষণ না আমরা নিজেদের উপর বিশ্বাস আনতে পারি ততক্ষণ সে আমাদেরকে বিশ্বাস করে। আমাদের স্পন্সর আমাদের 12টা পদক্ষেপ ধরে এগিয়ে চলার পথ দেখায়। নিজেকে ছোট বড় যা ভাবতাম তার বদলে আমরা সত্যি কীরকম মানুষ সেটা আমরা শিখি। হীনমন্যতা রাতারাতি চলে যাবে না, কখনো কখনো নিজেদেরকে খুঁজে পেতেই আমাদের অনেক বছর লেগে যায়। কিন্তু যারা এই একই রকম অনুভূতির মধ্যে ছিল, সেই সব এনএ মেম্বারদের সাহায্য নিয়ে এবং 12 পদক্ষেপের উপর কাজ করে আমাদের মধ্যে এমন ব্যক্তিত্ব বিকশিত হয়ে ওঠে যাকে অন্যেরা সম্মান করে, আর সবচেয়ে বড় কথা আমরা নিজেরা নিজেকে সম্মান করি। শুধু আজকের জন্য আমি মনে রাখবো যে আমি আমার উচ্চতর শক্তির ভালোবাসা পাওয়ার যোগ্য একজন মানুষ। আমি জানি যে আমি একজন দামি মানুষ যার মূল্য আছে।